প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার মাধ্যমেই ভোক্তার অধিকার নিশ্চিত করতে চায় সরকার। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত ওয়েবিনারে এমনটাই জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। করোনাকালে ভোক্তাদের ব্যয় প্রায় 7% বাড়লেও সরকার বাজার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলে জানান মন্ত্রী। বলেন, আইনের প্রয়োগের পাশাপাশি ভোক্তাদেরও আরও সচেতন হতে হবে। এ সময় বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে পারলে ভোক্তা গড়ে 23% কম মূল্যে পণ্য ও সেবা পাবে বলে জানান প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান।